শেষে গ্রেপ্তার হচ্ছেন আমাদের বাংলাদেশের এমপি মমতাজ। কেন বা কি কারণে গ্রেপ্তার হচ্ছে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। সেই কারণে ভারত থেকে মামলা করা হয়েছে, যে কোনো টাইমে মমতাজ গ্রেপ্তার হতে পারে, এরকমের অভিযোগ আসতেছে আজকের এই ভিডিও ক্লিপ থেকে। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন, দেখলে বুঝতে পারবেন কি কারণে সে গ্রেপ্তার হচ্ছে। চলুন বিস্তারিত দেখে আসি সেই ভিডিও থেকে। জানি সঙ্গীত শিল্পী মমতাজ বেগম প্রতারণার এমন অভিযোগ এনে ভারতের পশ্চিমবঙ্গে মামলা হয়েছিল 14 বছর আগে। জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানাও, কিন্তু তাতে সফল হয়নি পুলিশ। অবশেষে আবারও আলোচনায় সেই মামলা। দেশটির বিদেশ মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে কলকাতা হাইকোর্ট। আনোয়ার হোসেনের রিপোর্ট। ঘটনাটা 2008 সালের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের বহরমপুরে এক অনুষ্ঠানে গান গাইতে চুক্তিবদ্ধ হন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী খ্যাত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। লিখিত চুক্তিটি হয় শক্তিধর বাগচি নামের এক ব্যক্তির সঙ্গে। টাকাও পরিশোধ করেন তিনি, কিন্তু গান গাইতে কলকাতায় যাননি মমতাজ, টাকাও ফেরত দেননি। দাবি শক্তিধর বাগচির। এমন অভিযোগ এনে বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা ঠুকে দেন তিনি। 2009 সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত, পরে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে বাংলাদেশে চলে আসেন মমতাজ। পরের বছর হাইকোর্টের দ্বারস্থ হন শক্তিধর, কাজ হয়নি তাতেও। এক পর্যায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন শক্তিধর বাগচি। এত বছরে উচ্চ আদালতের 11টি বেঞ্চে গড়িয়েছে এই মামলা। অবশেষে সম্প্রতি তা এসেছে বিচারপতি সোমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে। কিন্তু সীমান্ত পেরিয়ে কিভাবে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা যাবে মমতাজকে, এমন প্রশ্নের জট খুলতে এবার পররাষ্ট্র দপ্তরের কন্ট্যাক্ট করেছিল, সে সেখানে যায়নি, বিদায়ের টাকাগুলো নিয়ে এসে খেয়ে ফেলে, সেই কারণে তার বিরুপরে মামলা করে, এরকমের অভিযোগ আসতেছে আজকের ভিডিও থেকে। আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের কারো মতামত অমত থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, কেননা আমরা এরকমের ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।